हेलो एवरीवन, होप यू आर डूइंग वेल। आज हम लोग यहाँ पे कर रहे हैं पाम फ्रूट का एक्सट्रैक्शन। पाम फ्रूट के एक्सट्रैक्शन से हम लोग बनाएंगे पकोड़े, जो कि स्वीट और सेवरी एक ट्रीट है। इस पाम फ्रूट के एक्सट्रैक्शन से हम लोग डिफरेंट टाइप ऑफ डिशेस बनाते हैं और भगवान कृष्ण को चढ़ाते हैं उनके जन्मदिन पर, यानी कि जन्माष्टमी में। चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलना और बेल आइकन दबाना तो बिल्कुल ही मत भूलना। So enjoy. Hi friends, welcome to Tandoor Kitchen. আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। আমরা সবাই তালের বড়া বানাই। তালের বড়া বানানোর জন্য তালটাকে তো ধুয়ে তারপরে চকলা ছাড়িয়ে তারপরে তালের রস করে নেওয়া হয়েছে। এবার এখান থেকে রসের থেকে এক কাপ রস আমি বাটিতে নিয়ে নিচ্ছি। তালের রস নিয়ে নিলাম, এক কাপ তালের রস নিয়েছি এবং এক কাপ ময়দা নিয়ে নিলাম, এক কাপ সুজি নিয়ে নিলাম। তাল যদি একটু তিতা হয় তাহলে একটু চিনি বেশি নিতে হবে, ওটা আপনারা দেখে বুঝে নেবেন। আমি এক কাপের থেকে একটু কম চিনি নিচ্ছি। প্রত্যেকটা মিষ্টির আইটেমে একটু করে লবণ দিতে হয়, না হলে স্বাদটা আসে না। একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে মিশাতে হবে, ভালো করে এটাকে মিশাতে হবে। চিনি যতক্ষণ না মিশবে ততক্ষণ এটাকে ভালো করে মিশাতে হবে। এরকম করে ভালো করে ফেটিয়ে ফেটাতে হবে, নাহলে এটা খুলবে না। বন্ধুরা, এখন একটু নারকেল দিয়ে দিচ্ছি। আমার কাছে ঘরে একটু নারকেল ছিল, নারকেল দিয়ে দিলাম আর একটু খাবার সোডা, এক চিমটি খাবার সোডা। নারকেল দিলে টেস্টটা একটু ভালো হয়, কারণ নারকেলের যে একটা টেস্ট আলাদা, তেল সব কিছুই আছে, গন্ধ সবই এই তালের সঙ্গে খুব ভালো মিশে যায়, এই জন্য আমাদের খুব ভালো লাগে। একটু নারকেল হলে খুব ভালো হয়। বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিলাম। এখন বড়াগুলোকে গোল গোল করে ভেজে নিব। ফ্রেন্ডস, এখন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরকম করে ফেটাতে ফেটাতে ভালো করে এখন হয়ে গেছে ফেটানো। এখন একটু একটু ছোটো ছোটো করে বলের আকারে দিয়ে দিই। বন্ধুরা, আমি এখন একটু টেস্ট বাড়ানোর জন্য গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। একটু গুঁড়া দুধ দিচ্ছি, তাহলে টেস্টটা একটু বাড়বে, খেতেও স্বাদ হবে। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিতেও পারেন। এইভাবে একটা একটা করে ছোটো ছোটো বলের আকারে দিয়ে দিচ্ছি। सो रेडी हो गया है हमारा डिश। वीडियो को लाइक करना और कमेंट सेक्शन में मुझे बताना कैसा बना है। चैनल को सब्सक्राइब करना मत भूलना, बेल आइकन दबाना तो बिल्कुल ही मत भूलना।